কাল্পনিক চরিত্র নিয়ে শারদ উৎসবে সামিল শ্রীরামপুরের শারদাপল্লী দুর্গ উৎসব কমিটি। রজত জয়ন্তী বর্ষে এবারের ভাবনা ব্যঙ্গচিত্রের রঙ্গমঞ্চ। মোটা পাতলু, ছোটা ভীম, চাচা চৌধুরীর বিভিন্ন কাল্পনিক চিত্র ফুটে উঠেছে পুরো মণ্ডপে। এবারে সেরা ভাবনার পুরস্কারে ভূষিত করে কুনির জানালো আমাদের চ্যানেল। এ ধরনের চিন্তা বলতে আমরা শিশুদের কথা ভেবেই এবারে আমরা থিমটা করেছি, যেহেতু কার্টুন চরিত্রগুলো শিশুদের কাছে খুব প্রিয়। মা বাবারা যখনই তার সন্তানকে কিছু খাওয়াতে যায় বা কিছু বলতে যায়, তখনই কিছু কিছু কার্টুনের চ্যানেল খুলে দেয়। সেই হিসেবে বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্যই, তাদেরকে চিন্তাভাবনা করেই আমরা এই থিমটা সিদ্ধান্ত নিয়েছি করার। আমরা মোটু পাতলু আছে, আমাদের বহু পুরনো বাটুল দি গ্রেট আছে, এছাড়াও আরও নন্টে কন্টে আরও সব রকম নিয়েই আমরা গোপাল ভাঁড় আছে, যেগুলো আমাদের অনেক ছোটোবেলার স্মৃতিকে আরও জাগ্রত করবে অনেককেই। সমগ্র পরিকল্পনা আমাদের চিন্তাভাবনা আমরা বিভিন্ন থিম মেকারের সাথে আলোচনা করে, আমাদের এখানে যিনি থিমের রূপকার সেই দীপঙ্কর ঘোষ মহাশয় আমাদের কাছে তুলে ধরেছিলেন, তার চিন্তাভাবনা দেখে আমরা ফাইনালি সিদ্ধান্ত নিলে আমরা এটাই করব আমাদের শিশুদের নিয়ে। খুবই গর্বিত এবং আপনাদের সকলকে ধন্যবাদ। আমাদের পুজো প্যান্ডেল এবং আমাদের ঠাকুর, আমরা যে ধরনের একটা চিন্তাধারা করেছি তাতে আপনারা সমর্থন জানিয়েছেন, তার জন্য আপনাদের আমরা অশেষভাবে আপনাদের কাছে ধন্যবাদ জানাই। ভালো, আমরা ছোটো ছোটো শিশুরা তো এখন মানে মোবাইল এবং টিভি নিয়ে আসক্ত হয়ে থাকে, সেই জিনিসটাকে এনারা যে প্রাকৃতিক এই পরিবর্তনের যুগে যে জিনিসটাকে তুলে ধরেছে, এটা আমার খুবই ভালো দিক। তো আমরা চাইবো আগামী দিনে আপনাদের চিন্তাধারা আরও উত্তরোত্তর ভালো হোক, এটাই আমরা শুভেচ্ছা সবাইকে জানালাম। আপনারা ভালো থাকবেন, খুবই আনন্দ লাগছে। আমরা পুরস্কার পেয়েছিলাম বলতে 2013-তে 2010-তে আমরা 64 যোগিনী বানিয়েছিলাম, সেই 64 যোগিনীতে আমাদের দিবস অনেক মানে 64 ঠাকুর ছিল, দুর্গা ঠাকুরের 64 রূপ ছিল, সেই ঠাকুরেতে আমরা 7-8 আমরা পুরস্কৃত হয়েছিলাম। আর সেই সময়ে এরকম নিউজ চ্যানেলের দ্বারা আমরা অতটা এ ছিলাম না, বাট যত জেনারেশন যাচ্ছে আমি মানে খুঁজে এরকম এবার নিউজ চ্যানেল থেকে এইরকমভাবে মানে এটা খুবই একটা মানে আনন্দের জিনিস। আমাদের এই পূজা মণ্ডপে এসে উপস্থিত হন। আপনাদের এখানে